নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর এই এপিসোড যার জন্য আপনারা অপেক্ষা করে বসেছিলেন। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই বোধহয় একটু অপেক্ষাই করছি এবং এক ঝড়রূপী দৈত্য আমাদের নিদিকে নাকি ধেয়ে আসছে, তার প্রভাব কী হবে আমরা খুব জানি না। কিন্তু গত বছর ঠিক এই সময় প্রায় এই আমফানের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা সতর্ক, আমরা আতঙ্কিত এবং আমরা গোটা বিষয়টাকে অবজার্ভ করবার চেষ্টা করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এই ধরনের একাধিক বাধা বিপত্তি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। সে সমস্ত বাধা বিপত্তিগুলোকেই আমাদের পেরিয়ে যেতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়। থমকে যাওয়ার নাম কিন্তু কখনোই জীবন হতে পারে না, জীবন মানেই চলা। তাই চলার পথটা মসৃণ হবে এটা না ভেবে, চলার পথটা যতটাই বন্ধুর হোক না কেন, সেই সঙ্গে লড়াই করে আমরা এগিয়ে যাব, এটাই মানসিকতা মানব জীবনের হয়ে থাকে। সেখানে কোথাও কোথাও আমরা কখনো হতাশ হয়ে পড়ি না, এই হতাশ শব্দের অর্থের সঙ্গে আবার ইয়াসের মিল করাবেন না, হতাশ হয়ে পড়ি, থমকে দাঁড়াই, তখন কিছু মানুষের প্রয়োজন পড়ে আমাদের, যে মানুষগুলো আমাদের উদ্বুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে, লড়াইয়ে আরও শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে। সেই মানুষগুলোর মধ্যে এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি অন্যতম। তিনি কারণ ইন্ডিভিজুয়ালি তো বটেই, তার পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে বহু মানুষকে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে কীভাবে নিজের জীবনের নানা বাধা বিপত্তিকে সঙ্গে করে, তার সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হবে, তার পথটি আমাদের বাতলে দিয়ে আসছেন। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় সজল ভট্টাচার্য আজও আমাদের সঙ্গে আমাদের স্টুডিও। সজল, আবারও একবার অসংখ্য ধন্যবাদ। স্টুডিও, নমস্কার। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে পাস করছি যে বিপর্যয়ের পরে বিপর্যয়, একটা মহামারী অতিমারী চলছে, তার সঙ্গে সঙ্গে আর একটা রোগ এসে দাঁড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বলে, তার সঙ্গে সঙ্গে এই ঝড়ের আবহাওয়া। গত বছরে ঠিক এরকম সময় মহামারীর সঙ্গে ঝড়ের তাণ্ডব নৃত্য চলেছিল, বর্তমানে সব দিক দিয়েই আগাম প্রিকশনারি মেজার নেওয়া হয়েছে, কিন্তু তবুও 165 কিলোমিটার বেগে ঝড় আসছে। অলরেডি পারাদ্বীপের ওখানে 350 কিলোমিটার নর্থে ঝড় এখন কেন্দ্রীভূত অবস্থায় রয়েছে। সুতরাং আমরা ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে এটাই দেখতে পাই যে বায়ুরাশিটা হাইলি অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে, বায়ুরাশিতে মঙ্গল বসে আছে, রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে বায়ুরাশি অ্যাফ্লিক্টেড হওয়ার জন্য এই তাণ্ডব লীলা কিন্তু শুরু হচ্ছে। এবং সমুদ্র যেহেতু কেন্দ্রস্থল, আমরা জানি যে তিনটে রাশি, জলজ রাশি আমাদের অ্যাস্ট্রোলজিতে রয়েছে, একটা হচ্ছে মীন রাশি, সেটা হচ্ছে সমুদ্র, কর্কট রাশি সেটাও জল, এবং বৃশ্চিক রাশি সেটাও জল। সুতরাং তিনটে রাশি মানে একটা ট্রাইন ফর্ম করেছে। সুতরাং ঝড়ের কেন্দ্রীভূত অঞ্চল হচ্ছে সমুদ্র থেকে উদ্ভূত হচ্ছে এবং সেটা আমাদের স্থলভূমির দিকে কিন্তু ধেয়ে আসছে। সুতরাং আমরা আগেও আমরা আলোচনা করেছি যে গ্রহণের, যে কোনো গ্রহণ হোক, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের 3 মাস আগে এবং 3 মাস পরে নানা রকম কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম ঝড় ঝঞ্ঝা এবং রাজনৈতিক বিপর্যয় এগুলো কিন্তু সূচিত হয়। সুতরাং চন্দ্রগ্রহণ কালকে, সেই জন্য তার 3 মাস আগে থেকেই আমরা জানছি নানা রকম টারময়েল চলছে, এবং আগামী 3 মাস কিন্তু আমাদের কিন্তু আরও কিন্তু সতর্কতার সঙ্গে কিন্তু জীবনযাপন করতে হবে। গ্রহণ যেসব জায়গায় দৃষ্ট হবে সেই সব জায়গাগুলি কিন্তু ওয়ার্স্ট অ্যাফেক্টেড হবে। সুতরাং একটার পর একটা কিন্তু ঢেউ আসছে। সুতরাং এই গ্রহণ কালকে রয়েছে, গ্রহণের পরেও কিন্তু আরও নানা রকম প্রাকৃতিক বিপর্যয় এবং যুদ্ধ বিগ্রহ। আমরা জানি যে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ লেগে গেছে, নিরীহ বহু প্যালেস্তানি নরনারী এবং শিশু মৃত্যুমুখে পতিত হচ্ছে, সে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হামাস প্রায় 3000 রকেট নিক্ষেপ করেছে। সুতরাং ইট ইজ ভেরি মাচ সবার কাছেই কিন্তু এই খবরগুলো রয়েছে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্যারামিটারে এটা কী করে হচ্ছে। সুতরাং চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের 3 মাস আগে এবং 3 মাস পরে এই ধরনের কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, উপপ্লব, রাজনৈতিক বিপর্যয় এবং যুদ্ধ বিগ্রহ কিন্তু সংঘটিত হয়। অলরেডি কিন্তু সেগুলো কিন্তু আমরা দেখছি। সুতরাং চন্দ্রগ্রহণের পরের 3 মাসটা কিন্তু উই শুড বি অন হাই অ্যালার্ট, এই কিন্তু এই ট্রেলার কিন্তু চলতেই থাকবে। তো যা হোক, আমরা এই অনুষ্ঠানের তাৎপর্য হচ্ছে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানুষ বিভ্রান্ত, অলমোস্ট ঘরবন্দি। সুতরাং এই সময়ে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে আমাদের অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনার কিন্তু বিকাশ দরকার। অর্থাৎ ওইখান থেকেই আমরা পাবো কিন্তু প্রকৃত সোলাস,
ওইখান থেকেই কিন্তু প্রকৃত সান্ত্বনার কিন্তু চাবিকাঠিটা কিন্তু হৃদয়ের অন্তঃস্থলেই কিন্তু লুকিয়ে রয়েছে। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, বহু তীর্থ এই ভারতবর্ষে আমি দেখেছি, বহুবার গেছি আসমুদ্র ভারতবর্ষ, সে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কামাখ্যা, বহুবার এই লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি কিন্তু পরিভ্রমণ করেছি। সেক্ষেত্রে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেদারনাথ, একটা তীর্থস্থানের কথা আমরা আসছি কেদারনাথ। এই কেদারনাথে যে ছবিটা দেখা যাচ্ছে, যে বরফে ঢাকা পাহাড়ের ঢালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী কেদারনাথ। শাস্ত্র বলে হিমালয়ের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র কেদারনাথের মাটি চন্দন সমান। কিংবদন্তি, পুরাণ, জনশ্রুতি, তীর্থযাত্রীদের নানা অভিজ্ঞতা সব মিলিয়ে কেদারনাথ মন্দির চির রহস্যে ঘেরা। সুদীর্ঘ সময় ধরে এই দেবালয় চাপা পড়েছিল বরফের নিচে, পুনরুদ্ধার হয় অলৌকিকভাবে। কিংবা 2013 সালে মেঘভাঙা বৃষ্টিতে বানভাসী কেদারে মরণের মহাডঙ্কা বেজেছিল, কিন্তু মন্দিরের কোনো ক্ষতি হয়নি। কোথা থেকে ডমরু আকৃতির বিশাল এক পাথর এসে রক্ষা করেছিল মন্দির এবং বিগ্রহকে। সত্যি কি সম্ভব, এক বিরাট রহস্য। যথারীতি আমরা যাত্রা শুরু করলাম আমাদের এর থেকে, হরিদ্বার থেকে হচ্ছে গেটওয়ে অফ কেদারনাথ। হরিদ্বার থেকে যাত্রা শুরু করলাম মহাতীর্থ কেদারনাথের ধামে যাচ্ছে শুনে, হরিদ্বারের হর কি পৌরীর কুশাবর্ত ঘাটে এসে স্নিগ্ধা ভৈরবী স্মিত হেসে আমাকে বললেন, এবার সত্যি আপনি এক অলৌকিক এবং রহস্যময় পথে পা বাড়ালেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পথে ঈশ্বর এবং প্রকৃতির রহস্য রোমাঞ্চ আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে, একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর ওই যে বরফ ঢাকা পাহাড়ের ঢালে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী কেদারনাথ বাবার সুরম্য মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে যুগ যুগান্ত ধরে, সেই জাগ্রত মন্দিরের মাহাত্ম্যও তো কিছু কম নয়। কেদারের পথের পথিক হয়ে একবার যাত্রা শুরু করুন, দেখবেন কেদার রহস্য চিরদিন আপনার ভক্তি ভাবনাকে আচ্ছন্ন করে রাখবে। ব্রহ্মকুণ্ড থেকে সামান্য তফাতে কুশাবর্ত ঘাট, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ভারত সেবাশ্রম সঙ্গ থেকে হাঁটতে হাঁটতে হরকিপৌরীতে যখন পৌঁছলাম, সুদৃশ্য সুউচ্চ ক্লক টাওয়ারের দিকে নজর গেল। ভোর পাঁচটা, সন্ধ্যায় গঙ্গার ঘাটে থিকথিকে ভিড়। ভোরে সেই হরকিপৌরীর চেহারা একেবারে অন্যরকম। সাধারণত সাধু সন্ন্যাসীরাই তখন গঙ্গা স্নান করে আশ্রম কিংবা কুঠিয়ায় ফিরে যান। কিছু কিছু তীর্থযাত্রীকেও ওই কাক ভোরে গঙ্গা স্নান করতে দেখছি। কিন্তু এ সময়ে স্নিগ্ধা ভৈরবীর সঙ্গে যে হঠাৎ আমার দেখা হয়ে যাবে তা কল্পনাও করিনি। 2010 সালে হরিদ্বারের পূর্ণকুম্ভে পরিচয়, তিনিও এসেছেন গঙ্গা স্নান করতে। ভৈরবী স্নিগ্ধা বাঙালি, যেহেতু সারা ভারত ঘুরে বেড়ান তাই তার কথাবার্তায় একটু হিন্দি টানও আছে। কেদারের যাত্রাপথ এবং কেদারনাথ মন্দির নিয়ে রহস্যের যে যৎকিঞ্চিত আভাস তার মুখে শুনলাম, তা আরও একটু ভালো করে জানবার আগ্রহে সেই মুহূর্তে মনে মনে সত্যিই কিছুটা চঞ্চল হয়ে উঠেছিলাম। সম্ভবত তা বুঝতে পেরে স্নিগ্ধা ভৈরবী আমাকে বললেন, আমি হরিদ্বারের আশ্রমে আরও দু চার দিন আছি, যদি আমার আশ্রমে একবার আসেন, কেদার মন্দিরের যে রহস্যের কথা বললাম, আমার সেই অভিজ্ঞতার গল্প আপনাকে অবশ্যই আরও ভালোভাবে শোনাতে পারবো। আর একটা অনুরোধ, দুপুরে আমার আশ্রমে আপনি প্রসাদ পাবেন। আমি হাসি মুখে মাথা নেড়েছিলাম। তিনি ত্রিশূল ডেকে গঙ্গার স্রোতে বেশ কয়েকবার যত্ন করে ধুয়ে স্মিত হেসে বললেন, ঈশ্বরের কি আশ্চর্য, খেয়াল দেখুন কত বছর পর আবারও আমাদের দেখা হয়ে গেল। সব কিছুই পূর্বনির্দিষ্ট তাই না, যা ঘটার তা তো ঘটবেই। ইতিমধ্যে পূর্ব আকাশ রাঙিয়ে সূর্য উঠছে, রোদ্দুরের নরম আলোয় গঙ্গায় তখন সোনালি স্রোতের ঝিলমিল, হর কি পৌরীতে পুণ্যার্থীর ভিড় ক্রমশ বাড়ছিল, ঘাটের সিঁড়িতে বসে পুণ্যশলীলা গঙ্গার শোভা উপভোগ করছিলাম। সেই মুহূর্তে জগৎগুরু আদি শঙ্করাচার্যের কথা ভাবছিলাম, তিনি বলেছেন, মনের শুদ্ধি হলো সব থেকে বড় তীর্থ, তীর্থ পরং কি সমন বিশুদ্ধং। আচ্ছা, মনের শুদ্ধা ভক্তিকে পাথেয় করে কেদারের পথে যাত্রা শুরু করলে কি কিছুটা হলেও কেদার তীর্থের রহস্যের আভাস আমি পাবো? পরমুহূর্তেই আবার সেই স্নিগ্ধা ভৈরবীর কথাগুলো যেন কানের ভেতর দিয়ে মরমে পশিল, সত্যিই কি কেদারনাথ মন্দিরকে ঘিরে কোনো রহস্য লুকিয়ে আছে, জড়িয়ে আছে এই তীর্থভূমির যাত্রাপথের আনাচে কানাচে? একটু ইন্টারাপ্ট করলাম, তার কারণ একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার দাদা। নমস্কার, দুজনকেই নমস্কার। আমি হাওড়া থেকে সোমাধারা বলছি। হ্যাঁ বলুন, নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের জন্য। একটু দাদার প্রোগ্রাম আমি খুব ফলো করি, দাদা মনীষীদের, বিভিন্ন মনীষীদের নিয়ে সম্বন্ধে বলেন, অভিজ্ঞতা বাড়ে ওনার কথা শুনে, খুব ভালো লাগে, তাই ফোন করলাম। বেশ, নিজের ডেট অফ বার্থ বলুন। 25/7/85। 25/7/1985। হ্যাঁ, টাইম বলেন। সকাল 8:30 হাওড়াতে। সকাল 8:30 হাওড়া। হুম,
বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। সিংহ লগ্ন, তুলা রাশি, এই হচ্ছে চার্ট, সাতি নক্ষত্র। সব দিক দিয়ে একটা ক্রাইসিস চার্ট, পড়াশোনাও সাধারণ মাপের, পারিবারিক আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। তবে যা হোক, কাজ খুঁজতে হবে, কর্মই জীবন, সুতরাং কাজ খুঁজছেন। একটা জিনিস ভালো রয়েছে যে লগ্নে বুধটা বসে আছে, এটা ভালো, কিন্তু শনি চন্দ্র কেতু থার্ড হাউসে, চন্দ্রকেতুর যোগ, গ্রহণ যোগ, সুতরাং আর্থিক অবস্থাটা খুব খারাপ অবস্থায় থাকবে। রবি মঙ্গল দ্বাদশে পিতার জায়গাটা খুবই ভালো, পিতা খুব ফুল অফ জেনারসিটি, এদের অনেক পিতার অনেক ভাই বোন ছিল বা আছে, এবং তার জন্য বাবার অনেক স্যাক্রিফাইস আছে। কিন্তু আপনার যে কাজের যে ব্যাপারটা খুঁজছেন, সেটা কিন্তু বর্তমানে দশম স্থানে ইজ হাইলি অ্যাফ্লিক্টেড, সেক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে দাদা কি কাজ কি একদম পাবো না? আমি একটু চাকরি কিংবা একটা ব্যবসার জন্য, কি ব্যবসা করলে ভালো হবে? এখনও সব ব্যবসা ট্যাবসা করলে কিছু হবে না, এখন যা সিস্টেম চলছে, সেটা এক বছর দেড় বছর চুপচাপ থাকুন। ছোটোখাটো কাজ পাওয়ার যোগ রয়েছে সেপ্টেম্বরের পরে, তার জন্য ওয়েট করুন। সেপ্টেম্বরের পরে? আর দাদা বিবাহিত জীবন একটু ডিস্টার্ব আছে, একটু খিটির মিটির লেগেই থাকে, সব দিক থেকে ঠিক হবে না? চারটা সব দিক থেকে ডিস্টার্বেন্সের চার, মুক্তির উপায় খুঁজছেন, সুতরাং হ্যাঁ হ্যাঁ মুক্তির উপায় খুঁজছি, ঠিক বলেছেন। সেপ্টেম্বরের পরে একটু বেটার টাইম আসছে, যোগাযোগ করে নেবেন আমার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা 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 দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যেখানে ছিলাম, তাহলে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা জানি। হ্যাঁ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে প্রত্যেকটা জায়গায় জ্যোতির্লিঙ্গ কথাটার মানে কি, কেদারনাথ হচ্ছে জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ, কাশী বিশ্বনাথও জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ হচ্ছে জ্যোতির্লিঙ্গ, মানে হচ্ছে ওই লিঙ্গ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিশিষ্ট সময়ে জ্যোতি নির্গত হয়, রে বেরোবে, সেই জন্য ওটা জ্যোতির্লিঙ্গ। মহাকালেশ্বরে ভোরবেলায় যখন ভস্ম স্নান হয় উজ্জয়িনীতে, উজ্জয়িনী কুম্ভে গিয়েছিলাম এবছর এই 2016-তে, সেখানে মানে কাপালিক প্রতিদিন ভোর রাত্রে একটা চণ্ডাল মারা যাবে, তার মাথাটার যে ছাইটা নিয়ে আসবে, সেই ছাইটা দিয়ে ভস্ম স্নান হবে, মানে তোমার আমাদের মহাকালেশ্বর উজ্জয়িনীতে। যখন ভস্ম স্নান হবে, সেই সময় সমস্ত অন্ধকার থাকে, তো যখন এই ভস্মের এটাকে ছড়িয়ে দেওয়া হয় জ্যোতির্লিঙ্গের মাথায়, তখন জ্যোতির্লিঙ্গ থেকে জ্যোতি নির্গত হয় এবং ভস্মের প্রতিটা কণা জ্যোতির্ময় হয়ে ওই ঘরটার মধ্যে ঘুরে বেড়ায়, মানে এটা নিজের চোখে দেখা আর কি। তো যা হোক, ভারতবর্ষ খুব বিচিত্র দেশ, সুতরাং কেদারনাথ হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ, এই দ্বাদশ কেদারনাথ, এটা বরফাচ্ছাদিত ছিল, মানে কেউ খুঁজেই পাচ্ছিল না। সুতরাং হরকি পৌরি থেকে 15-20 মিনিট দূরেই, হ্যাঁ, এই আমরা যে ভৈরবীর আশ্রম, গঙ্গার পাড়ে এক নির্জন নির্মল পরিবেশ, কয়েকজন আশ্রমবাসিনী আশ্রমের নানান কাজে ব্যস্ত, মাটির নিকানো উঠোনের এক কোণে গঙ্গা মাটি দিয়ে উঁচু করে তৈরি তুলসী মঞ্চ, উঠোনে বসে গল্প করতে করতে শুনলাম প্রতি বছর স্নিগ্ধ ভৈরবী কেদারধামে যান, কেদারেশ্বর মহাদেবকে দর্শনের পরে বদ্রীনাথ ধাম, বদ্রীনাথে ভগবান বিষ্ণু চরণাশ্রিত হয়ে কয়েকটা দিন সাধন ভজন অতিবাহিত করা, গঙ্গোত্রী এবং যমুনোত্রীও বেশ কয়েকবার গিয়েছেন, গৌরীকুণ্ডে মন্দাকানী নদীর তীরে এক নির্জন জায়গায় পঞ্চমন্ডির আসন বসে সাধনা করেছেন এই বাঙালি ভৈরবী মা, পাশেই এক পর্ণকুটিরে যাগযজ্ঞ আর ধ্যান জপ করে বাকি সময় কেটে যায় তার, এভাবেই গৌরীকুণ্ডে কয়েকটা দিন নিভৃতে কঠোর সাধনায় নিজেকে নিয়োজিত রাখেন, অক্ষয় তৃতীয়ার পরেই খালি পায়ে হেঁটে কেদারধাম যাত্রা। কেদার যাত্রার আগে গৌরীকুণ্ডের অধিষ্ঠাত্রী দেবী মাতা গৌরী দেবীর মন্দিরে পুজো অর্চনা, দেবী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে প্রতিবছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী কেদারনাথ যাত্রা শুরু করেন। গৌরীকুণ্ডে স্নানের মাহাত্ম্যও কিছু কম নয়, শাস্ত্রে স্বয়ং মহাদেব গৌরীকুণ্ডের মাহাত্ম্য বর্ণনায় ব্রতী হয়েছেন, হে পার্বতী, আমার স্থান কেদারের তলদেশে 6 ক্রোশ দূরত্বে দক্ষিণ ভাগে যে তীর্থ আছে তার নাম শ্রবণ করো, ওই স্থল সর্বসিদ্ধিদাত্রী গৌরী তীর্থ নামে খ্যাত, ত্রিগুজ্জুতৌ মম স্থানা দক্ষিণে সিনুতীর্থকম গৌরীতীর্থমিদং খ্যাতং সর্বসিদ্ধি প্রদায়কং, হে মহেশানী, ওই স্থানে মন্দাকানী তটে যেখানে তুমি প্রথম ঋতুস্নান করেছিলে, নিশ্চয়পূর্বক ওই স্থানকে গৌরীতীর্থ নামে প্রয়োজন জানার প্রয়োজন। কেদারধামের পুরনো 14 কিলোমিটার পাহাড়ি পথে বাবা কেদারেশ্বরের নামে জয়ধ্বনি রীতিতে কতবার যে অতিক্রম করেছেন স্নিগ্ধ ভৈরবী তার ঠিক নেই। 2013 সালের 16 এবং 17 জুন কেদারভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে অভাবনীয় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছিল, তাতে ওই 14 কিমি রাস্তার
একটা বিরাট অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই পথ আবার নতুন করে চালু হবে কিনা কেউ জানে না। গৌরীকুণ্ড থেকে কেদারতীর্থের নতুন পথ আরও কয়েক কিমি বেড়েছে। এই পথে তিন চারটে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে অবশেষে কেদারনাথ মন্দির দৃষ্টিগোচর হয়। এ পথেও ইতিমধ্যে চার পাঁচবার কেদারেশ্বর বাবাকে দর্শন করে পরম পরিতোষ লাভ করেছেন স্নিগ্ধা ভৈরবী। স্নিগ্ধা ভৈরবী বলতে শুরু করলেন, বছর কয়েক আগের কথা, কেদারভূমিতে তখনও মহাপ্রলয় ঘটেনি, পুরনো পথেই কেদারে পৌঁছালাম। সেপ্টেম্বর মাসের শেষাশেষি, বাতাসে বেশ ঠান্ডার ভাব, দিনের বেলায় প্রখর রোদে ঠান্ডায় আরাম লাগলেও রাতের ঠান্ডা অসহ্য হয়ে ওঠে। সন্ধ্যা নামলেই গোটা কেদারভূমি ঠান্ডায় রীতিমতো জড়সড় হয়ে ওঠে। আবার একটু ইন্টারাপ্ট করবো, কারণ আরেকটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কে বলছেন? বলছি মোনালিসা ব্যানার্জি বলছি, মালদা থেকে। মালদা থেকে? হ্যাঁ আপনি মামার কাছ থেকে জেনে এখানে ফোন করছেন, কার জন্য? নিজের জন্য? হ্যাঁ আমি যাবো, মানে লকডাউনের ব্যাপারে তো বুঝতেই পারছি, লকডাউনে আটকে গেছে। কাছাকাছি গেলে আর কি ভালো হয় আর কি, বাবা সেটাই চাইছে আর কি। একেবারেই কোথায় জন্ম? মুর্শিদাবাদের কালী। আপনার সিংহ রাশি জানেন? না জানেন। সোমবার জন্ম সেটা জানেন? হ্যাঁ সেটা। ঠিক আছে, মীন লগ্ন সিংহ রাশি হচ্ছে আপনার চার। এখানে দেখা যাচ্ছে বুধাইত যোগ রয়েছে দেখছি, বা বৃহস্পতি, তবে কালসর্প যোগ রয়েছে। এ তো চাকরির চার, চাকরি করেন, এবং যেটা গল্পটা রয়েছে বিয়ে নিয়ে, যা কিছু ব্যাপারটা রয়েছে আর কি, খারাপটা বিয়ে নিয়েই রয়েছে। সুতরাং ম্যারেজের জায়গাটা খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে, কেমন? সুতরাং ওই জায়গাটা ঠিক, ম্যারেজের জায়গাটা খুব ডিস্টার্ব অবস্থায় রয়েছে, ওই জায়গাটা। হ্যাঁ হয়ে যাবে, আর ঝামেলাও আছে। লগ্নে মঙ্গল রাহু বসে আছে, রাহু মানে ঝঞ্ঝাট ঝামেলা, আর মঙ্গল তার সঙ্গে একসঙ্গে বসে রয়েছে। সুতরাং বিয়েটা এখন কি বিয়ে করা ঠিক হবে না, মানে এখন কি বিয়ের যোগ চলছে? স্যার বিয়ের যোগ চলছে, কিন্তু যে গ্রহগুলোর জন্য বিয়েটা ডিস্টার্ব হবে সেই গ্রহগুলোর প্রতিকার করেই বিয়েটা করা উচিত। হ্যাঁ, না হলে পরবর্তীতে সমস্যার একটা আভাস রয়েছে। ঠিক আছে, বিয়েটা হবে আপনার সামনের বছর, সামনের বছর বিয়ের যোগ রয়েছে। আপনি কি কাজ করেন, চাকরি করেন? হ্যাঁ করতাম, বাট লকডাউনে চলে গেছে, তো এখন সমস্যা হচ্ছে বিয়েটার জন্য স্যারের কাছে আর কি বাবা যাবে আর কি, মানে আমি আর বাবা মা যাবো আর কি স্যারের কাছে, সেই জন্য স্যারকে একটু ফোন করেছি আর কি। একেবারে ওইটাই দরকার, ওটাই দরকার। আপনি আপনার মামার সম্পর্কে বললেন, যিনি সলদার কাছে এসেছিলেন এবং কি রেজাল্ট পেয়েছেন সেটা আপনি ভালো করে জানেন, তো সেক্ষেত্রে আপনি নিজেই বললেন যে কাছাকাছি যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ডেফিনেটলি আপনি লকডাউন চললেও, এই মুহূর্তেও লকডাউন চললেও অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকেই সজলদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু উনি প্রেডিকশানও করছেন, সমস্ত যে বিষয় আশয়গুলো সবগুলোই কিন্তু তিনি অনলাইনের মাধ্যমে করছেন। ফলে এই সময় যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যেখানে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারস রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইনে কখন আপনারা যুক্ত হতে পারবেন সেই সব কিছুর তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন জায়গায় সহযোগিতা যেমন উপস্থিত থাকেন, আফটার লকডাউন যেমন উপস্থিত থাকবেন। আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি যাদবপুর থেকে মিতা ঘোষ বলছি। সজলটাকে শত শত কোটি প্রণাম। ওনার যে প্রোগ্রামে যে মনীষীদের আলোচনা, তাতে মানে মনমুগ্ধ হয়ে শুনি দাদা। হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের সম্পর্কে ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 6 নভেম্বর 1993। টাইম, সময় বলুন। সময় বেলা 2:52। 2:52 সোদপুরে জন্ম। হ্যাঁ আপনার
কর্কট রাশি তাই তো এটা কি আপনার এটা কি আপনার না আপনার মেয়ের আমার মেয়ের মেয়ের কর্কট রাশি তো মীন লগ্ন কর্কট রাশি শনিবার জন্ম কি আসছে এর টাইম ভালো নয় কর্কট রাশির জাতিকা এবং লগ্নের সপ্তমে সপ্তমপতি রবি বসে আছে নিচস্থ হয়ে এবং চার গ্রহের মধ্যে সুতরাং বিবাহিত জীবনে সমস্যা এবং হাজবেন্ডের সঙ্গে সাংঘাতিক মনোমালিন্য কারণ একই হচ্ছে কর্কট রাশির জাতক মানসিক দিক দিয়ে কোনোদিনই সুখী হতে পারে না তার সঙ্গে আবার সপ্তমপতি রবি নিচস্থ এবং শুক্র পরম শত্রুর সঙ্গে বসে আছে রবি বুধ শুক্র বৃহস্পতি চার জায়গায় মিলে চতুর্গ্রহ যোগ সুতরাং বিবাহিত জীবন হাইলি ডিস্টার্ব এবং স্বামীর সঙ্গে কিন্তু কোনোরকমই মতের মিল হচ্ছে না সুতরাং খুব খারাপ একটা বিয়েটাও দিলেন অশান্তিটাও কিনলেন এখান থেকে মুক্তি পেতে হবে ঠিক আছে হ্যাঁ দাদা হ্যাঁ দাদা কি রূপায় কি দাদা পরে যোগাযোগ পরে যোগাযোগ করে নেবেন তার মানে যা যা সহযোগিতা বললেন সেগুলো ঠিকঠাক আছে তাই তো হ্যাঁ 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 বেশ এবার রোগটা যখন নির্ণয় হয়েছে তাহলে রোগ সারাবার উপায় কি সেটা জানা তো এখান থেকে বলা সম্ভব না বলা যাবেও না ज्योतिर्लिंग সুতরাং আমরা বলতে গেলে কি ওইখান থেকে এককভাবে বলে যাওয়ার পরে কয়েক মুহূর্ত ভৈরবী চুপ করলেন তারপরে বললেন ত্রিশূলটা হাতে নিয়ে নন্দীমূর্তির কাছে এসে চারিদিক ভালো করে লক্ষ্য করলাম একটু আগেই যাকে দেখলাম সেই মানুষ চোখের পলকে ফেলতে না ফেলতেই কোথায় হারিয়ে গেল কেদার মন্দিরের চারপাশ ঘুরেও দেখলাম একবার না কাউকেও খুঁজে পেলাম না সকাল হতেই দিনভর কত খুঁজলাম জটাজুটো সেই সন্ন্যাসীকে খুঁজে পাইনি পরের রাতে সজাগ ছিলাম আবারও নির্দিষ্ট সময়ে সেই একই দৃশ্য নন্দীর গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছেন কিন্তু এবারও তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন পরপর দুরাত একই ঘটনার পুনরাবৃত্তি কেদারনাথ মন্দিরের প্রধান পূজারীকে পুরো ঘটনাটা জানালাম তিনিও কম অবাক হননি তার চেনা জানা এরকম কোনো সন্ন্যাসীর খোঁজ দিতে পারলেন না এরপরে তৃতীয় রাতে গত দুদিন যা ঘটেছিল সেরকম কিছু আর ঘটেনি আজও গোটা ব্যাপারটা একটা বিরাট রহস্য আমার কাছে তবে প্রায়ই আমার মনে প্রশ্ন জাগে আচ্ছা যাকে কেদারনাথ মন্দির অঙ্গনে দেখেছিলাম তিনি কি কোনো মহাযোগী নাকি মহাযোগীর ছদ্মবেশে সেই অনন্ত শক্তি যাকে আমরা সর্বশক্তিমান ঈশ্বর বলে মনে করি তাকে মানি তার কাছে নতমস্তকে মানত করি স্নিগ্ধা ভৌরবী কাঁপা কাঁপা গলায় ঘটনাগুলি বলছিলেন তার মতো এক সন্ন্যাসিনীর মুখে কেদারনাথ মন্দিরের এহেন রহস্যের গল্প শুনতে শুনতে আমারও শরীর শিহরণ অনুভব করছিল এবার বলছি নাগাসাধু বরফানি বাবার কথা 2013 সালের জানুয়ারির এক শীতের সকালে প্রয়াগের কুম্ভমেলায় এক অস্থায়ী তাঁবুতে বরফানি বাবার সঙ্গে আমার পরিচয় সারিবদ্ধ নাগা সন্ন্যাসীদের তাঁবু সেদিন আবার জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল ঘন কুয়াশার আড়াল সকাল 11:30টা তো সূর্যের দেখা নেই ধুনি জ্বালিয়ে বসেছিলেন বরফানি বাবা সারা শরীর ভস্মা আচ্ছাদিত শরীরে এক টুকরো কাপড় নেই নত জানু দর্শকদের পিঠে আলতো চাপড় মেরে আশীর্বাদ করছিলেন কখনো কখনো ময়ূরের পেখমে ঝাড়ন ছুঁয়ে দিচ্ছিলেন দর্শনাদীদের মাথায় নাগা বাবার সঙ্গে সেই যে আলাপ তিনি আমাকে বড্ড আপন করে নিয়েছিলেন তখনই তার বয়স 80 ওপরে কুম্ভমেলায় প্রায় প্রতিদিনই নাগা বাবার সঙ্গে দেখা হতো ধর্মালোচনা হতো আমার পরিব্রাজক জীবনের কথা শুনে জিজ্ঞাসা করেছিলেন বেটা তুমি কবি কেদার বদ্রীধাম গিয়া বললাম না বাবাজি কেদারনাথ আর বদ্রীধাম কোথাও এখনো যেতে পারিনি বরফানি বাবা তখন একটু অবাক হয়ে বলেছিলেন তুনে ইতনা তীর্থ পরিভ্রমণ কিয়া লেকিন আভি তো কেদারনাথজি ওর বৈদ্যনাথজি কো পুনর্দর্শন নেহি মিলা ইয়ে কায়সা বাতা বেটা জরুর যা বেটা জরুর যা সিফ একবার দর্শনকে আনা কেদার বদ্রী ওর বাবা ভোলানাথ জি কো দুসরা ধাম অমরনাথ জানে সে মন কা বহু শান্তি মিলেগা সুতরাং মানে বলবো কি অমরনাথ যখন যাত্রা করি সেই জায়গাটাও কিন্তু যখন গিয়ে পৌঁছালাম তার আগে কিছুক্ষণ আগে অমিতাভ বচ্চন ঘুরে দেখে এসছেন 6 কিলোমিটার আর মানে হেলিকপ্টারে উনি গিয়েছিলেন কেউ আছে নাকি না আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি সহজতা কারণ এই ধরনের বিষয়গুলো শুনতে শুনতে কখন কীভাবে সময়টা শেষ হয়ে যায় সেটাই আমরা বুঝি না তো নিশ্চয়ই আলোচনা আবার হবে এবং আজকে রাত 9টায় ফের একবার সজলদা আপনাদের মুখোমুখি থাকছেন অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে থাকছেন আজকে যারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারলেন না আজ রাত 9টায় অবশ্যই সজলদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এই দিন এই সময় তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আজকে বিদায় নেব সজলদা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের নমস্কার